দেশের বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামত অনুষ্ঠিত সিসিই এবং ইটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো গ্র্যান্ড রিউনিয়ন। জেন্ডার সিসিই এবং ইটিই ডিপার্টমেন্টের ফাঁস করা 30 বেদ সহ বর্তমান শিক্ষার্থীও অংশগ্রহণ করে। রেলির মাধ্যমেও অনুষ্ঠানের সূচনা হয়। ধন্যবাদ ওনারা ব্যস্ত সময়ের মধ্যে আজ আর ইউনিভার্সিটি দায়ী এনে উৎসাহিত করে ফেললাই। আর যে ইউনিভার্সিটি 4 বছর ফল লাগে যে ইঞ্জিনিয়ার সার্টিফিকেট পায় এই ইউনিভার্সিটির সকলের মধ্যে একটা দীর্ঘ শক্ত ভাতৃত্ববন্ধন সৃষ্টি করে ফেলে মূলত এলম নাই। আজ এ 12 বছর বাদে ক্যাম্পাসে তাই না আরাতে সেই পুরনো আগস্মৃতি মনে পড়ছি। কারণ যে আইসি চট্টগ্রামের 1 নম্বর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যতম একদম প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর আর ডিপার্টমেন্ট বহু পুরনো ডিপার্টমেন্ট 1999 সালে ডিপার্টমেন্টের যাত্রা শুরু হই। পরবর্তীতে ইমদাদুল হক সুবন ও গোলাম দস্তগীর জনির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করে সিসিই এবং ইটিই অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন ভার্সিটির বিসি প্রফেসর ডক্টর গোলাম মহিউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি আছেন ভার্সিটির প্রোভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। সিসি বিভাগের অ্যালামনিয়াল চট্টগ্রামের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো কোম্পানির ভালো ভালো পজিশনত আছে, তারা আজিয়ে ব্যাকন মিলিত হই আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের। আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হচ্ছে যে এখানেকার ছাত্ররা এমন গ্র্যাজুয়েট হবে যে গ্র্যাজুয়েট তারা চলার পথে সবসময় জাস্টিস করবে এবং তাদের মরাল হাইটটা ভালো থাকবে। পরবর্তীতে মেজবান ও স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত্ত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গো সাপোর্ট এবং সি প্লাস ফোন এই চাহ।